হত্যার রহস্য উদ্ঘাটিত হলো। জানা গেল দুর্ঘটনা নয়, হত্যা করা হয়েছিল গ্যাস ফিল্ড কর্মকর্তাকে। তাহলে তারা পলিটিক্যাল কর্মসূচি চালাবে কি আরো হাজার হাজার কিছু মানুষকে হত্যা করার জন্য? মৃত্যুদণ্ড বাতিল করা, এটা তো আমরা মানে প্রশ্নই আসে না। আমরা এখানে সুবিচার করব। আমরা হত্যা একই ভয়ঙ্কর একটি ঘটনা দেখা গেল। দর্শক শ্রোতে একসাথে ছয় সাতজন শিক্ষার্থী তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং এই দিকে একটি সরাসরি গাড়ি চাপা দিয়ে দেয় সেই ছয় শিক্ষার্থীকে। দর্শক শ্রোতে এখন বর্তমানে সেখানে কী অবস্থা রয়েছে এবং এর পেছনে আসল কারণ কী ছিল সেগুলো অবশেষে বেরিয়ে এলো। দর্শক, আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটিন দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকুনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। দর্শক, সিলেটে একটা হত্যার রহস্য উদ্ঘাটিত হলো দাফনের দুই সপ্তাহ পর, এবং এই রহস্য উদ্ঘাটনের পেছনে সেই হত্যার কাণ্ডের সঙ্গে যুক্ত এক যুবক, তার অনুশোচনা আত্মোপলব্ধি থেকে সে নিজেই প্রকাশ করেছে যে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তারপরে তার মানে লাশ সে কবর থেকে উঠানো হলো এবং ময়নাতদন্ত করা হলো। এরকম একটি ঘটনা বিরল। সে একেবারে মসজিদের মধ্যে যে সালিশ, সেই সালিশের মধ্যে নিজেই স্বীকার করছে যে সে সহ আরও তিনজন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে তাকে মারপিট করার চেষ্টা করে, তারপরে সেই লোকজন আবার তার স্বজনদের কাছে সেই যুবককে দিয়ে দেয়। পরে মামলা হয় এবং যেই নিহত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার লাশ মানে আবারও তদন্তের জন্য কবর থেকে তোলা হয়। দর্শক, এরকম ঘটনা বিরল। তো প্রথম আলোর এই খবরটি প্রকাশ করেছে যে দাফনের দুই সপ্তাহ পর জানা গেল দুর্ঘটনা নয়, হত্যা করা হয়েছিল গ্যাস ফিল্ড কর্মকর্তাকে। তাও খুবই সামান্য কারণে, লিচু চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে। শুনেন যে রিপোর্টটি প্রকাশ হয়েছে। সিলেটের জয়ন্তাপুর উপজেলায় গ্যাস ফিল্ড কর্মকর্তা মইনুল হোসেন আয়ানিকে 55 বয়স, পরিকল্পিতভাবে হত্যার পর সড়ক দুর্ঘটনার নাটক সাজানো হয়েছিল। দুর্ঘটনায় মৃত্যু ধরে নিয়ে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছিল পরিবার। হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পর একটি ঘটনায় মৃত্যু রহস্যের মোড় ঘুরিয়ে দেয়। মইনুল হোসেনের মৃত্যুর দুই সপ্তাহ পর স্থানীয় একটি মসজিদে বৈঠকে এক যুবক অপরাধবোধ থেকে স্বীকার করেন তিনি সহ কয়েকজন মিলে মইনুল হোসেনকে পরিকল্পিতভাবে খুন করেছেন। এরপর এই ঘটনায় হত্যা মামলা করে পরিবার, যখন নাকি তিনি সেই যুবক স্বীকার করে, তারপরে হত্যা মামলা দায়ের করে। দাফনের প্রায় চার মাস পর গতকাল রোববার দুপুরে মইনুলের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়। দাফনের প্রায় চার মাস পর মইনুল হোসেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের উপব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। তিনি জয়ন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের অন্তর্ভুক্ত উমনপুর গ্রামের বাসিন্দা। 13 জুন রাত 11টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তিনি নিহত হন। সে সময় জানা গিয়েছিল পিকআপ ভ্যানের ধাক্কায় জয়ন্তাপুর উপজেলার 6 নম্বর চিকনাগুলের উমনপুরের অর্থাৎ গ্যাস ফিল্ড 8 নম্বর কূপ, তার সামনে মইনুল হোসেন নিহত হন। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা না করায় তামাবিল হাইওয়ে পুলিশের সহকারী শহর পরিদর্শক নিজম পবিত্র সিংহ বাদী হয়ে সড়ক পরিবহন আইনে দুর্ঘটনা উল্লেখ করে মামলা করেন। উমনপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত 28 জুন লিচু চুরির একটি ঘটনা নিয়ে স্থানীয় মসজিদে গ্রামের মানুষ আলোচনায় বসেন। সেখানে একই গ্রামের ইউসুফ আলী বয়স হচ্ছে 22 নামের এক যুবক নিজের অপরাধবোধ থেকে মইনুল হোসেনকে কিভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তা স্বীকার করেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও তিনজনের নামও তিনি বলে দেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, উমনপুর গ্রামের বাসিন্দা আজাদ খানের বাড়ির লিচু চুরির ঘটনাকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। আজাদ খানের বাড়িতে বেশ কয়েকটি লিচু গাছ থেকে লিচু চুরি হয়েছিল। সেই সময় হাতে নাতে একই গ্রামের উমর আলী, সোহেল আহমেদ এবং ইউসুফ আলীকে আটক করেছিলেন তিনি। কিন্তু এই তিনজন আজাদকে উল্টো হুমকি ধামকি দেন। পরে আজাদ খান এই নিয়ে গ্রামের সালিশ ডাকেন, সেখানে জোরালো ভূমিকা রাখেন মইনুল হোসেন।
সালিশে অভিযুক্ত ব্যক্তিরা উপস্থিত হননি, তাদের বারবার উপস্থিত হয়ে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছিল। সালিশে 14 জন শুক্রবার জুমার নামাজের পর পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়। তার আগে 14 জন রাতে মাইনুল হোসেনকে খুন করা হয়, অর্থাৎ এদিন মানে বৈঠক তারিখ নির্ধারণ করা হয় তার আগের দিন 13 জুন রাতে মইনুল হোসেনকে খুন করা হয়। লিচু চুরির ঘটনা সালিশের জন্য 28 জুন জুমার নামাজের পর বৈঠক ঠিক হয়, অর্থাৎ 2 সপ্তাহ পর। সেই বৈঠকে অভিযুক্ত ওই 3 জনকে হাজির থাকার কথা বলা হলো, তাদের মধ্যে শুধু ইউসুফ আলী উপস্থিত ছিলেন। বৈঠকের এক পর্যায়ে ইউসুফ আলী মইনুল হোসেনের খুনের ঘটনার বর্ণনা দেন। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইউসুফ আলীকে মারধর করতে উদ্যত হলে স্থানীয় মুরব্বী, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইউসুফকে তার স্বজনদের জিম্মায় দেওয়া হয়। ইউসুফ আলী স্বীকারোক্তির পর নিহতের ভাই নাজমুল হোসেন গত 7 জুলাই আদালতে হত্যা মামলার আবেদন করেন। আদালত গত 30 সেপ্টেম্বর মামলা রেকর্ড করার আদেশ দেন। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে 3 অক্টোবর জৈন্তাপুর থানায় মামলা রেকর্ড হয়। মামলায় উমনপুর। তো দর্শক, আপনি ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটা ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। মৃত্যুদণ্ড রহিত করার কোনো রকম স্কোপ আছে নাকি? আমি বললাম এটা তো বর্তমান বাস্তবতা সম্ভব না। মৃত্যুদণ্ড বাতিল করা এটা তো আমরা মানে প্রশ্নই আসে না। আমরা এখানে সুবিচার করব, আমরা এখানে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থেকে বিচার করছি না। ওয়েলকাম, যে কেউ এসে আমরা কীভাবে বিচার করি সেটা দেখতে পারে। এটা বলেছি ভলকার ট্রুক দিয়ে এসেছিলেন, উনি প্রথমেই যে আমাদের যে সরকার, সরকারের যে বিভিন্ন কাজ, বিশেষ করে সংস্কারের কাজ, ট্রানজিশনাল যে ট্রান্সফরমেশন, ছাত্র জনতার যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান, এটার ফলে গঠিত সরকার, এটার এই সরকারের প্রতি ওনার সর্বাত্মক সাপোর্ট, সর্বাত্মক সমর্থন, এটা উনি এক্সপ্রেস করেছেন। আমাদের সংস্কার কার্যক্রম চলছে এটাতে উনি সন্তোষ প্রকাশ করেছেন। ওনার পক্ষ থেকে উনি দুইটা এক্সপেকটেশন স্ট্রংলি বলেছেন। একটা হচ্ছে বিচার বিভাগ, সেটা আমরা বলেছি যে আমরা অবশ্যই কমিটিতে সঙ্গে আমাদের মাননীয় চিফ জাস্টিস সাহেব একটা পৃথক সচিবালয়ের প্রস্তাব দিয়েছেন, অবশ্যই সেটা আমরা নীতিগতভাবে গ্রহণ করি। কিন্তু এটার মডালিটিসটা কী হবে সেটা আমরা আলাপ আলোচনা করে ঠিক করব। এবং এটা ছাড়াও বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন হয়েছে এটা ওনাকে বলেছি। আমাদের সরকারের পক্ষ থেকে সংস্কার ভাবনায় কী কী রয়েছে, যে অবশ্যই উচ্চ আদালতেরও, উচ্চ আদালত এবং নিম্ন আদালতের দুইটারই স্বাধীনতা এবং এফিসিয়েন্সি প্রতিষ্ঠা করার জন্য, এগুলি বিষয়ে ওনার সাথে শেয়ার করেছি। আমার কাছে মনে হয়েছে উনি পছন্দ করেছেন শুনে। উনি আপনার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা নিয়ে উনি বেশি প্রশ্ন তুলেছেন। তো উনি বলেছিলেন যে মৃত্যুদণ্ড রহিত করার কোনো রকম স্কোপ আছে না, কিন্তু আমি বললাম এটা তো বর্তমান বাস্তবতা সম্ভব না। শিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। কারণ আমাদের পেনাল প্রভিশন, আমাদের 100 বছরের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সেখানে মৃত্যুদণ্ডের বিধান আছে। এখন আমরা হুট করে এই মানে ফ্যাসিস্ট, যেই ফ্যাসিস্টদের হাতে হাজার হাজার তরুণ নিহত হয়েছে, হঠাৎ করে তার বিচারকে সামনে রেখে এটা আমরা কোনো মরাটোরিয়াম করা বা এটাকে মৃত্যুদণ্ড বাতিল করা, এটা তো আমরা মানে প্রশ্নই আসে না। কারণ যে কোনো বড় ধরনের আইনগত পরিবর্তন সমাজ আকাঙ্ক্ষার সাথে মিল রেখে করতে হয়, কাজে এটা আমি বলেছি এটা যৌক্তিকভাবে এই প্রত্যাশা করার স্কোপ নাই। আর অন্যান্য বিষয়ে যে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে যে আইনগত পরিবর্তনগুলো আনছি, যেগুলি ড্রাফটে আছে, এটা আমি ক্লিয়ার করি। এগুলি ওনাকে বলেছি, উনি খুব খুশি হয়েছেন, আমাদেরকে থ্যাঙ্কস জানিয়েছেন। যেমন আমরা অপরাধের যে সংজ্ঞা সেখানে পরিবর্তন আনছি, তারপরে যে ডিফেন্স, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যেন পর্যাপ্ত পরিমাণে সাক্ষী আনার এবং ঠিকমতো আদালতে সমান স্পেস পায় সেটা ইনশিওর করছি। আন্তর্জাতিক পর্যবেক্ষক রাখার সুযোগ সৃষ্টি করছি। যারা আপনার অভিযুক্ত ব্যক্তিরা আছে তারা যেন বিদেশি লয়ারও নিয়োগ করতে পারে সেটার সুযোগ সৃষ্টি করছি, এগুলি বলেছি। এগুলিতে ওনারা সন্তোষ প্রকাশ করেছেন। তারপর আমাদের সাথে ড্রাফট লটা শেয়ার করতে বলেছেন, যে ওনাদের যদি ফার্দার কমেন্ট থাকে, অলরেডি ওনারা কিছু ব্যাপারে কমেন্ট দিয়েছিলেন, সেটা শেয়ার করার জন্য আমি বলছি অবশ্যই আমরা শেয়ার করবো। আর একটা কথা বলেছেন যে হিউম্যান রাইটস কমিশনকে শক্তিশালীভাবে গড়ে তোলার জন্য, সেটা আমরা আমাদের প্রত্যয়ের কথা জানিয়েছি। তো উনি বলেছেন আমাদের সাথে ওনার কন্টিনিউয়াস যোগাযোগ থাকবে, উনি আপনার যদি সম্ভব হয় আবার আসবেন। আর এখানে হিউম্যান রাইটস অফিস খোলার ব্যাপারে ওনারা আরও আলোচনা করবেন, তো এটার ব্যাপারে আমি বলেছি। তো আর আমাদের একার সিদ্ধান্ত না, এটা আমাদের সরকার।
তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করবি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, নিঃশেষকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।